আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আমি আজকে আপনাদেরকে দেখাবো ওয়াটার পাম্পের ইলেকট্রিক্যাল কানেকশন কীভাবে দিতে হয়। এটা হচ্ছে লিরা একটি ওয়াটার পাম্প, যেটা হচ্ছে টিউবওয়েলে বসানো হয়। এখানে তিনটি তার দেখা যাচ্ছে, যেটা হচ্ছে একটা হলুদ, একটা হচ্ছে নীল, আর একটা হচ্ছে মাটি কালার। তো এই কালারের মধ্যে হলুদ যে কানেকশনটা, এটা দেখেন সরাসরি গ্রাউন্ড করে, এই এই তারটি আসলে কোনো লাইনের সাথে সংযুক্ত হবে না। আর এখানে যে বাকি যে দুইটা তার হচ্ছে, একটা মাটি কালার অর্থাৎ অ্যাশ কালার, আর একটা হচ্ছে নীল কালার, এই তার দুটি হচ্ছে মেইন কানেকশন দিতে হবে। এটা হচ্ছে নীল তারটা হচ্ছে আর্থিং, এবং যে মাটি কালার আছে অর্থাৎ অ্যাশ কালার, এই 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 তারটা হচ্ছে মেইন পজিটিভ। তো এই দুই তার নিয়ে হচ্ছে আমাদের কাজ, অর্থাৎ নেগেটিভ পজিটিভ। আপনারা যদি একটু খেয়াল করেন যে ওয়াটার পাম্পের যেই তার দুটি আছে, এটা কিন্তু আসলে একটু ভিন্ন ধর্মী কানেকশন। আপনারা যারা এইটা কাজ করেন তারা হচ্ছে সহজে পারবেন, যারা করেন না তারাও পারবেন এই ভিডিওটি যদি প্রপারলি আপনারা দেখেন। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আয়োজনে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানাবেন। পরে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।